আমার চ্যানেল সারঘাটে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি এই লোকসঙ্গীতের স্বরলিপি নিয়ে। এই গানটির জন্য অনেকদিন আগেই আমাদের সারঘাটের একজন বিশেষ সদস্য বাপন ঘড়াই রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু গানটি দিতে আমার একটু দেরি হয়ে গেল, তো তার জন্য আমি দুঃখিত। গানটি আমি বি ফ্ল্যাট স্কেলে তুলেছি, আপনারা আপনাদের সুবিধা মতো স্কেলে গানটি তুলে নেবেন। তো বি ফ্ল্যাটের সারেগামাটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর গানে গা ধা নি এই তিনটি স্বর কোমল ব্যবহার হচ্ছে। তো গান শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার গানের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন গানের স্বরলিপিটি আমরা দেখে নিই। তো গানের প্রথমে আছে, আর আসবো কিনা এই গ্রামেতে আমার এই লোকগীতি শোনাতে, সাথী রে ভুলো না মনে রাখবে আমাকে, বন্ধু রে ভুলো না মনে রাখবে আমাকে। এই লোক এত অব্দি উপরে সায়ের উপরে থাকবে, আমার এই লোকগীতি শোনাতে, সা 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 পা মা কোমল ধা ধা পা শোনাতে। এই লাইনটা দুইবার হবে, আর আসবো কোমল গা রে ভুলো না রে মা কোমল গা মনে রাখবে পা 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 কোমল ধা আমাকে রে রে সা। এরপরে এই একই সুরে হবে, বন্ধু রে ভুলো না মনে রাখবে রে মা গা পা 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 কোমল ধা রে রে সা। আবার প্রথমে চলে যাবে, আর আসবো কিনা গ্রামে আমার লোকগীতি শোনাতে। এরপরে অন্তরাতে আছে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে, শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না, শিল্পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না, তবু গান গায় আমি আসরেতে, সাথী রে ভুলো না মনে রাখবে আমাকে। তো চলুন প্রথম অন্তরাটা আমরা দেখে নি। যদি কোনো রের উপরে থাকবে, উপরের রে 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 ভুল রে কোমল গা রে সা হয়ে থাকে, সা রে কোমল গা গা
থাকে বলে উপরের গায়ের উপরে থাকতে হবে, অনেকক্ষণ টেনে ধরে রাখতে হবে। তো এ হবে, ওটা হবে রে সা কোমলি কোমল ধা, ক্ষমা করে দিও গো আমাকে, ক্ষমা করে ধা 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 কোমল ধা, দিও গো কোমলি নিনি আমাকে, গা গা রে সা সা রে গা কোমল গা সা। এলেনটা আবার হবে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে। তো আমাকে দ্বিতীয়বারের আমাকে হবে গা গা রে সা। এরপর হবে শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না, কোমল ধাপা বেদনা ধা 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 কোমল ধা, কেউ বোঝে কোমল ধাপা কোমল গা, কেউ বোঝে না কোমল ধা 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 পা। শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না, আবার এই একই সুরে হবে শিল্পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না, রে সা ধাপা ধা 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 ধাপা গা ধা 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 পা। তবু গান গাই আমি আসরেতে, তবু গান গাই নিনি নিনি সা, এখানে আবার শুদ্ধনি হবে, তবু গান গাই নিনি নিনি সা আমি আসরেতে। আমি হবে মা, উপরের মা, মামা কোমল গা গা রে সা আমি আসরেতে, রে সা নি এ তবু গান গাই নিনি নিনি সা আমি আসরেতে মামা গা গা রে সা। আবার প্রথমে চলে যাবে সাথী রে বলো না পর, এখনো দুটো অন্তরা আছে, প্রথম অন্তরার মতো দ্বিতীয় তৃতীয় অন্তরা একই রকম একই সুরে সেম টু সেম হবে, সেই জন্য আমি আর দেখিয়ে দিলাম না। প্রথম অন্তরাটা আপনারা ঠিকঠাকভাবে তুলতে পারলে দ্বিতীয় তৃতীয় অন্তরাও খুব সহজেই তুলতে পারবে। তো আজ এইটুকু, আবার দেখা হবে নতুন কোনো গানের ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।